2032 সালের মধ্যে বাংলাদেশ 25টি বড় অর্থনৈতিক দেশের একটি হবে। এই তথ্য যে চমকপ্রদ তাতে কোনো সন্দেহ নেই। 2033 সালের মধ্যে আমাদের পেছনে থাকবে সুইডেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। এটা ভাবলে যুগপাত বিস্মিত ও রোমাঞ্চিত হতে হয়। তবে সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যখন এসব আশাবাদের কথা শোনায়, তখন ব্যাপারটাকে আর অবিশ্বাস্য মনে হয় না। তবে কিভাবে সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা যায় সেটা বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির যে কারণগুলো দেখানো হয়েছে তার মধ্যে প্রধান একটি হচ্ছে প্রবাসী আয়। কাঁচামাল আমদানি রপ্তানি বাদ দিলে তৈরি পোশাক খাতের চেয়ে 3 গুণ বেশি নিট বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। সেই 70 দশক থেকে এ পর্যন্ত বিশ্বের 162টি দেশে বাংলাদেশের প্রায় 1 কোটি শ্রমিক গেছেন। তাদের অধিকাংশই গেছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। অভিবাসন প্রক্রিয়া মেনে যারা বিদেশে গেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান, কিন্তু সরকারের গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে না জেনেও বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই এবং তাদের সংখ্যাই বেশি। শ্রমিকদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির প্রবৃদ্ধি যেমন ঘটেছে, তেমনি বেঁচে আছে তাদের ওপর নির্ভরশীলতার লাখ লাখ পরিবার। কিন্তু পরিতাপের বিষয়, এই শ্রমিকদের অভিবাসন প্রক্রিয়াকে এখনও নিরাপদ করা যায়নি, এখনও অবসান হয়নি তাদের দুর্ভোগ ও বঞ্চনার। কয়েকদিন আগে ব্রুনেই থেকে ফিরে আসা 2 শ্রমিকের সাথে কথা বলে জানা গেল তাদের অবর্ণনীয় দুর্ভোগের কথা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ ফয়জুল্লাহ ও মোহাম্মদ রহমতুল্লাহ দালালের হাতে 3.5 লাখ টাকা করে দিয়ে ব্রুনাই গিয়েছিলেন। ঢাকার নয়াপল্টনে জিলানি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মনির হোসেন নামের এক ব্যক্তি আরও 6-7 জনের সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই 2 তরুণকে। সেখানে নিয়ে একটি কামরায় 9 জনকে গাদাগাদি করে ফেলে রেখে হাওয়া হয়ে গিয়েছিলেন মনির হোসেন। অজানা অচেনা একটি দেশে দিনের পর দিন একবেলা আধাবেলা খেয়ে কেটেছে তাদের। 4 মাস পর তারা যোগাযোগ করতে পারেন সেখানকার বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। দূতাবাসের কর্মকর্তারা তাদের ভিসা দেখেই জানান এগুলো জাল। এরপর দূতাবাসের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো মতো দেশে ফিরতে পেরেছেন এই 2জন। ফয়জুল্লাহ ও রহমতুল্লাহর এই পরিণতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আমাদের ত্রুটিপূর্ণ শ্রম আবাসন ব্যবস্থাই এই পরিণতির জন্য দায়ী। সন্দেহ নেই মূল সমস্যা হচ্ছে অশিক্ষা ও অদক্ষতা। একজন অভিবাসী এখনও তার ন্যায্য প্রাপ্য ও অধিকার সম্পর্কে জানেন না, চাকরিস্থল বা কাজের ধরন সম্পর্কে প্রকৃত তথ্যও জানতে পারেন না অনেকে, অনেক ক্ষেত্রে চুক্তির কাগজটিও হাতে পান না। এরকম অনিশ্চয়তার মধ্যে বিদেশ গিয়ে পড়লে বিপদের ঝুঁকি থাকবেই, কিন্তু প্রয়োজন যেন কোনো আইন মানে না তাই ছুটছে মানুষ জায়গা জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে। এমনকি ধারকর্য করেও বিদেশে যাওয়ার জন্যে দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন অসংখ্য মানুষ। তাই এখনই প্রবাসীদের দিকে সুনজর দিন, অন্যথায় সব আশা ভেস্তে যেতে পারে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।